हेलो व्यूअर्स, वेलकम टू स्टाडी जॉब त्रिपुरा यूट्यूब चैनल। चैने अपन सबा के स्वागतम। बहु प्रतीक्षित जेआईबीटी ग्रुप सी फाइनल मेरिट लिस्ट पे गे एन वेट कर ग्रुपटर तुम्हारे इंटरव्यू शुरू हर जो एवं ग्रुप सर ऑफर एंड जॉइनिंगर एज पर मिनिस्टर रतनलाल स्टेटमेंट एंड टिंकुरा स्टेटमेंट ग्रुप सर इंटरव्यू एंड फाइनल मिनिस्टर आगे प्रिपेयर करा कारण एक ही कैंडिडेट जाते ग्रुप सीते जरा पे जाए तारा ग्रुप डी अप्लाई करबेन तो ग्रुप डी पोस्ट खाली थे जाए मैं मैक्सिमाम संख्यक बेकारा चाकरी पा ठीक है तई ग्रुप सीटा आगे कर एज पर मिनिस्टर स्टेटमेंट ग्रुप सी इंटरव्यू जो फुल प्रसेसटा शेष ना ग्रुप डी इंटरव्यू शुरू होना अर्थात ग्रुप सी फाइनल मेरिट लिस्ट ऑफर जॉइनिंग तेज़ सब कमप्लीट करारे ही शुरू हार सम्भावना आरपर हमें देखे नहीं एज पर मेरे আমরা প্রভাতী দৈনিকে কি আজকের ডেটে এসেছে। গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই গ্রুপ ডির মুখী প্রক্রিয়া শুরু হবে। অপেক্ষার পহরগঞ্জে চাকরি প্রত্যাশীরা। জেআইবিটি গ্রুপ সি পরীক্ষার ফলাফল নিয়ে সিমের পক্ষ থেকে নানা অভিযোগ তোলা হলো। শাসকদের বিজেপি দাবি স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে বিদ্যুৎ ও সিপিএম কাছে কোনো ইস্যু না থাকায় বেকারদের বিভ্রান্ত করে এই ধরনের অপচার চালানো হচ্ছে। এখানে দেখো বিরোধী দলগুলা সরকার ভালো কাজ করলে আর খারাপ কাজ করলে সব সময় কিন্তু সরকারের বিরোধিতা করবে ঠিক আছে, কিন্তু সরকার কিন্তু জেআরবিটি নিয়ে কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটা কিন্তু বিরোধিতা আমরা করব না। এখানে পার্টিকুলার বিরোধী দলগুলা বা যে কোনো রাজনৈতিক দলের বিরোধী থাকুক গভর্নমেন্টের ভালোটারও ওরা বিরোধিতা করবে, খারাপটা তো বিরোধিতা করবেই, আমরা সেদিকে কর্ণপাত করব না। আমরা মেরিট লিস্ট ফাইনাল লিস্ট পেয়ে গেছি, আমরা আমাদের দক্ষতা অনুযায়ী চাকরি পেয়েছি, কোনো রিকমেন্ডেশন ছাড়া চাকরি পেয়েছি, দক্ষতা অনুযায়ী চাকরি পেয়েছি এবং ইন্টারভিউ দিয়ে লিখিত এক্সাম দিয়ে চাকরি পেয়েছি। আগের মতো কোনো মানে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছি, লিখিত এক্সাম দিয়ে প্রপারলি ফর্ম ফিল আপ করে চাকরি আমরা পেয়েছি। তাই আমরা চাকরির ভিতরে স্বচ্ছতা আছে, ট্রান্সপারেন্স পলিসি মেনে আমাদের চাকরিটা হয়েছে। তাই বিরোধী দলগুলোর বিভিন্ন মন্তব্যে আমরা বিভ্রান্ত হব না, আমরা এখন খুব ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। আমার চ্যানেলে পেয়ে যাবে ইন্টারভিউ রিলেটেড ভিডিও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এখানে বলা হয়েছে পিআরটিসি ইস্যু নিয়ে সমালোচনা করতে হয়েছে, বাধ্য করে নতুনভাবে যে সমস্ত পদে বিক্ষিপ্ত করা হয়েছিল সেক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক হয়েছে। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট, সবগুলি নতুন পোস্ট ক্রিয়েশন বা নতুন ভ্যাকেন্সি পেলে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়। যখন যেহেতু যখন জেআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি পদে লোক নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তখন পিআরটিসি বাধ্যতামূলক ছিল না, তাই এখন আর পিআরটিসি বাধ্যতামূলক করা যাবে না, হয়তো পুরো প্রসেসটা ক্যান্সেল করতে হতো, তাই বাধ্য করা মানে পিআরটিসি বাধ্যতামূলক করেনি, খালি বলা হয়েছে প্রেফারেন্স দিতে হবে। যদিও রাজ্যের মন্ত্রীরা দাবি সংখ্যাটা 20-এর অধিক হবে না। ইতিমধ্যে গ্রুপ সি ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, জেআইবিটি গ্রুপ সির জন্য সর্বমোট 2410 খানা শূন্যপদ ঘোষণা করেছিল, তার মধ্যে 1980 জনের ফলাফল ঘোষণা হয়েছে। এক্সার্ভিসম্যান থেকে শুরু করে পাম্পড় ব্যবহার দিব্যাঙ্গন সহ আরও বেশ কিছু খালিপদ রয়ে গেছে। দেখো এক্স সার্ভিসম্যান থেকে পাম্প অপারেটর দিব্যাংশ বেশ কিছু খালিপদ রয়ে গেছে, কারণ এক্স সার্ভিসম্যান দিব্যাংশ মানে পিডাব্লিউডি তারা পাওয়া যায়নি কিনে দেখে, যাদের ফল প্রকাশ করেছে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেই এই সময়গুলি পূরণ উদ্যোগ নেওয়া হবে। মানে 1980 জনকে আগে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার পরে 430টা যে ভ্যাকেন্সি আছে সেগুলি নিয়ে চিন্তাভাবনা করবে এবং তাদের পূর্ণের উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে গ্রুপটির যেহেতু এখনও মুখিক পরীক্ষা নেওয়া হয়নি শীঘ্রই তাও নেওয়া হবে। ইতিমধ্যে মন্ত্রী রতনলাল জানিয়েছে দেখা গেছে এমন অনেকেই রয়েছে যারা গ্রুপ সি গ্রুপ ডি উভয় ক্ষেত্রে আবেদনপত্র জমা দিয়েছে, তাই তারা গ্রুপ সি চাকরি পাবেন, তারা আবার গ্রুপ ডির চাকরি পেতে পারেন, তাই দুটা যদি একসাথে করা হয় তাহলে কনফিউশন হয়ে যাবে, অনেকগুলো বেকারি চাকরি পাবে না। তাই যারা গ্রুপ সিতে চাকরি পেয়েছে তারা গ্রুপ ডিতে পাবে না, তাহলে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি অনেক বেকারে গ্রুপ সিতে পেয়ে যাবে, মানে গ্রুপ ডিতে আর তারা চাকরি করবে না, ফলে গ্রুপ ডি পদের সংখ্যা বেড়ে যাবে। আগামীকালে বেশি সংখ্যক লোক এই পদে নিয়োগ পেতে হবে জানা গেছে। গ্রুপ ডি মুখিক পরীক্ষা খুব শীঘ্রই শুরু হচ্ছে। এখানে বলে রাখা ভালো নভেম্বর 2023-এ কিন্তু জেআরবিটি বোর্ডের মেয়াদ শেষ এবং নভেম্বর 2023-এর মধ্যে আমরা আশা করছি গ্রুপ সি পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং এক বছর মেয়াদ বাড়ানো হবে, আবার নভেম্বর 2024 পর্যন্ত মেয়াদ বাড়ানো হবে, মানে গ্রুপ ডির ইন্টারভিউ মুখিক পরীক্ষা চাকরির অফার টফার সব মিলিয়ে। যদিও তাদের মধ্যে এখনও একটা উৎকণ্ঠা কাজ করছে, যেহেতু গ্রুপ ডি সংখ্যাটা নেহাত কম নয়, সেক্ষেত্রে রাজনৈতিক রং দেখা হয় তাহলে প্রকৃত যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হতে পারে, কারণ মুখিক পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে তারা পরীক্ষা নেবেন তাদের উপর নির্ভর করছে সব কিছু, উপর মহল যদি কোনো ধরনের চাপ কিংবা নির্দেশ থাকে তাহলে তারা কিন্তু নিরপেক্ষ থাকতে পারেন না। বিগত বাম আমলে এই ধরনের ঘটনার সাক্ষীরা যে বহু বেকার যুগ যদি হয়েছে
যেহেতু সরকারি চাকরির ক্ষেত্রে এই ধরনের মুখিক পরীক্ষা নেওয়ার সময় কোনো ধরনের রেকর্ড থাকে না পরীক্ষার্থীদের কাছে, তাই নির্ভর করতে হয় যারা পরীক্ষা নেবেন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। যদিও বর্তমান রাজ্য সরকার বারবারই বলে যাচ্ছে তারা স্বচ্ছতার মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে তারা স্বচ্ছতা মেনটেন করছে, এমনকি রাজ্যে হচ্ছে এটাই, ফলে যারা গুপ্তি পদ মৌখিক পরীক্ষা বসবেন তারা আশাবাদী সরকার তাদের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে মৌখিক পরীক্ষা গ্রহণ করবেন। দেখো, যেহেতু জেআরবিটি গুপসে পরীক্ষাটা পুরো স্বচ্ছতা মেনটেন করে হয়েছে, হয়তো বাইরের কিছু বেকার এখানে চাকরি পেয়ে গেছে, ভালো হয়েছে চাকরি পেয়েছে, তখন তো পিআরটিসি বাধ্যতামূলক ছিল না, তাই বাইরের যারা বেকাররা চাকরি পেয়েছে তাদেরও এখানে কংগ্রেস দেওয়া ভালো, তারা কম্পিটিশন করে চাকরি পেয়েছে, তাদের তো এখানে কোনো দোষ বা কিছু নেই, গভর্নমেন্ট চাইছে তাই তারা পেয়েছে চাকরি, প্রপার আইন মেনেই তারা চাকরি পেয়েছে। তা আমরা সেদিকে যাচ্ছি না, কারণ আমরা সেদিকে যেতে গেলে পুরো প্রসেসটাই ক্যান্সেল হয়ে যাবে যদি জেপিআরটিসি এখন বাধ্যতামূলক করতে যাই। এখন কথা হলো, যেহেতু গুপসি তোমাদের চাকরিটা পুরো লিখিত পরীক্ষার রেজাল্টের উপর থেকে ট্রান্সপারেন্স ওয়েজ তোমার ইন্টারভিউ মার্কস দিয়ে একদম প্রপার ওয়েতে মেরিট লিস্ট প্রিপেয়ার করে চাকরি দেওয়া হয়েছে, চাকরিটা গভর্নমেন্টের পার্টির মানে কার্যকর্তা করে যায়নি, কিন্তু বিরোধী দল কার্যকর্তা সবাইয়ের করে চাকরিতে গেছে, যারা পরিশ্রম করেছে, পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে তারা, ঠিক আছে, এখানে রং দেখে কিন্তু চাকরি দেওয়া হয়নি, মানে স্বচ্ছতা মেনটেন করে চাকরি দেওয়া হয়েছে। তাই গুপ্তি ইন্টারভিউর জন্য তোমাদের কাছে একটা প্লাস পয়েন্ট আছে কি, গভর্নমেন্ট স্বচ্ছতা মেনটেন করে চাকরি দিচ্ছে, তুমি এখানে পরিশ্রম করো, পরিশ্রম করলে তো অবশ্যই তোমার ইন্টারভিউটা ভালো হবে, এবং ইন্টারভিউটা ভালো হলে তুমি আরেকটা স্টেপ এগোতে পারবে, তুমি তোমার চাকরিটা পেয়ে যেতে পারবে, ঠিক আছে। সময় হাতে অনেকেই কম, যেহেতু গুপসির পুরো প্রসেসটা প্রায় শেষের পথে, শেষ বলতে কি, এখনকারই ডকুমেন্ট ডিপার্টমেন্টে ভেরিফিকেশন করবে আর অফার বিলি করবে, জয়নিং করবে, মানে শেষেই ধরতে গেলে তাহলে অবশ্যই তোমরা গুপ্তি প্রসেসটা শুরু হয়ে যাবে, মানে মাঝখানে হয়তো লোকসভা নির্বাচনের জন্য কিছু ডিলে হয়ে যাবে, এরপরে আবার শুরু হবে, তাই তোমরা সময় নষ্ট করবে না, তোমরা স্টাডি করতে থাকো, ত্রিপুরা রিলেটেড স্টাডি, জিকে রিলেটেড স্টাডি, পঞ্চায়েত রিলেটেড, পঞ্চায়েতের রাজ রিলেটেড, লোকসভা বিধানসভা রিলেটেড, এডিসি রিলেটেড স্টাডি, গুপ্তি ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করা হয়, আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবে, আমি আজকে সকালে একটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে কী ধরনের কোশ্চেন বা কী ধরনের প্রসেস এটাতে আসতে পারে গুপ্তি পরীক্ষায়। হ্যাঁ, আর যেহেতু গুপসি আমরা আশা করছি নম্বরের ভিত্তিতে পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে যাবে, এবং লোকসভা ইলেকশনের পূর্বেই তোমাদের গুপ্তি ইন্টারভিউ শুরু হয়ে যাবে, এবং এটা কোনোভাবেই মনে হচ্ছে না যে কোনোভাবে গভর্নমেন্টের ডিসেম্বরের ভিত্তে বা নম্বরের ভিত্তে কমপ্লিট করতে পারবে, কারণ ডিসেম্বর জানুয়ারির দিকে লোকসভা নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে, তাই একটু তো সময় দিতে হবে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট তো স্বচ্ছতাভাবে নিয়োগ করছে, গভর্নমেন্টকে একটু সময় আমরা দিতে পারি, যেহেতু গভর্নমেন্ট গুপসির জন্য ভালো চিন্তা করছে, গুপটির জন্য ভালো চিন্তা করবে, এখন এখানে তো ক্যান্ডিডেটটা অনেকটা বেশি, তাই আমাদের আরেকটু সময় দিতে হবে, আরেকটু ধৈর্য ধরতে হবে, গভর্নমেন্টের পাশে থাকতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকতে হবে, উনি আমাদের কথা চিন্তা করেছে, আমরা ওনার সাথে আছি, ওনার পাশে আছে, কোনো প্রকার তোমাদের বিদ্বেষমূলক কথায় আমরা কণ্ঠপাত করবো না, সব সময় পজিটিভ থাকবো, পজিটিভ ওয়েতে চলবো, এবং অবশ্যই আমরা লাইফে সাকসেস পাবো, এখন থেকে যদি আমরা পরিশ্রম করি, তোমরা যদি পরিশ্রম করে এগোতে থাকো, কোনো ধরনের জেআরবি রিলেটেড যদি কোনো কনফিউশন ডাউট তোমাদের থেকে থাকে, তোমাদের জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে, স্টাডি জব ত্রিপুরা।